আমি আসলে আসছি, আমার সাথে আর দুইজন লোক নিয়ে আসছিলাম। এরা আমাকে ধরে নিয়ে এসছে এবং এখানে আসার পরে হুইলচেয়ারে করে আমাকে উপরে নিয়ে গেছিল স্যারের কাছে। এখন আলহামদুলিল্লাহ আমি হাঁটি বাড়ি যাব, যদি আল্লাহ রহমত করে। এটা আর কি, আমি অনেক ডাক্তার দেখাইছি। আমি বাংলাদেশে ঢাকাতে অনেকগুলো ডাক্তার দেখাইছি এবং আমি ইন্ডিয়াতেও গেছি, চেন্নাইতে যাই, দুইবার ডাক্তার দেখাইছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শামীম। আমার বয়স 38। আমার বাড়ি হচ্ছে যে পার্বত্য এলাকা খাগড়াছড়িতে। আমার সমস্যাটা আসলে দীর্ঘদিন যাবত আমি হিপ জয়েন্ট এবং ঘাড়ে মেরুদণ্ডে ব্যথা ভুগতেছি। অনেক কিছু, আমি স্বাভাবিকভাবে শুইতে পারি না, চলাফেরা করতে পারি না, ভারী কোনো কাজ করতে পারি না। অসহ্য যন্ত্রণা ছিল মোটামুটি, মানে স্বাভাবিকভাবে চলাফেরা করতে অনেক কষ্ট হতো। আমি অনেক ডাক্তার দেখাইছি। আমি বাংলাদেশে ঢাকাতে অনেকগুলো ডাক্তার দেখাইছি এবং আমি ইন্ডিয়াতেও গেছি, চেন্নাইতে যাই, দুইবার ডাক্তার দেখাইছি। ওইখানে বলছে ইয়ে করার জন্য, সার্জারি করার জন্য। সার্জারিতে আসলে এটা একটা ভয় কাজ করে, যদি সার্জারি করার পরে যদি এটা ভালো না হয়, এটা একটা মানে মনের ভিতরে একটা ভয় কাজ করে আর কি। আসলে আমি, আমার একটু প্রবলেম হয়েছিল যে একটা সার্জারি করতে হয়েছে, ওটা করার পরে আমি প্রায় অনেক দিন, 10-15 দিন বেড রেস্টে ছিলাম। এরপরে আমি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেছি না, আমার হিপটা মানে পুরোপুরি লক হয়ে গেছে। তখন অনেক 3-4 দিন ওইখানে এলাকাতে ডাক্তার এবং ইঞ্জেকশন নিয়েছি, ব্যথার ব্যথা কমতেছে না। পরবর্তীতে এটা আমি আরও আগে দেখছি ইউটিউবে, এই ডাক্তার শফিউল্লাহ স্যারের বিষয়টা, এখানে আসলে মানে ব্যথার অনেক ভালো ট্রিটমেন্ট হয়। আসার পরে আমি দেখার পরে এখানে আসছি যে মানে ট্রিটমেন্ট করার জন্য। আমি আসলে আসছি, আমার সাথে আর দুজন লোক নিয়ে এসেছিলাম। এরা আমাকে ধরে নিয়ে এসছে এবং এখানে আসার পরে হুইলচেয়ারে করে আমাকে উপরে নিয়ে গেছিল স্যারের কাছে। এখন আলহামদুলিল্লাহ আমি হাঁটি বাড়ি যাব, যদি আল্লাহ রহমত করে। এটা আর কি, আসলে আমি এখন যখন আসছি তখন থেকে মোটামুটি 70% ভালো আছি, তো বাকিটা আল্লাহ জানে। যদি বাড়িতে যাইলে যখন সাধারণ চলাফেরা করবো তখন বুঝতে পারবো আর কি অবস্থা। শফিউল্লাহ স্যার অনেক ভালো, আর যারা এখানে কাজ করে থেরাপি দেয় এরা অনেক সময় নিয়ে রুগী দেখে। মোটামুটি এক কথা অনেক ভালো লাগছে আমার কাছে এখানে চিকিৎসা। আসলে এখানে আসি আমাদের, আমার মতো যারা এই সমস্যা ভুগতেছে, বিশেষ করে হিপ জয়েন্টের সমস্যা, এরা আসি এখানে একবার ট্রিটমেন্ট করে মানে ট্রাই করার দরকার, চিকিৎসাটা কীরকম এটা যাচাই করে দেওয়ার দরকার। অন্তত 10-15 দিন থাকে এখানে। সবাই আমাকে ধন্যবাদ দোয়া করবেন, আমি যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। আর আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে ভালোভাবে যতদিন বাঁচে সুস্থভাবে বাঁচার তৌফিক দান করে। সালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।